সিরাজগঞ্জের শাহজাদপুরে আমার দেশ পত্রিকার সম্পাদকের নিঃশর্ত মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমার দেশ পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আসলাম আলী আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ উমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেন সহ শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার চেষ্টা মামলায় গেল বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানকে 7 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই রায়ের সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুর রহমান গেল রোববার আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। একটি মামলার পরিপ্রেক্ষিতে অনেকদিন পর দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধা